তাহলে বাবা বাবা, আমি তোর একটা টার্নিং পয়েন্টের সঙ্গে কথা বললাম, কিন্তু কথা বলো তো আমার ঠিক সুবিধা মনে হলো না, মানে এরকম তো অতিরিক্ত কথা বলে। উনি তো কথা বলবেই, কথা না বললে রোগী ডিটেইল না জানলে চিকিৎসা তো সম্ভব না। কেন কিভাবে কি হলো ওনাকে তো সব জানতে হবে, আর এই ইনফরমেশন না জানলে চিকিৎসা করবে কিভাবে? না মানে ওনার সাথে কথা বলে মানে ওনার কথাবার্তা কেমন এলো গেলো, মানে উদ্ভট সব আচার আচরণ, মানে মানে আমি আমি খুবই কনফিউজ আপনার। আহা, অত কনফিউজ হওয়ার কিছু নাই, উনি যেহেতু আসছেন তুমি নিতুকে নিয়ে যাও। আচ্ছা উনি এখন কোথায় আছেন? উনি ওই লবিতে বসে কফি খাচ্ছেন, মানে সুন্দর পর নাকি উনি একটা সেশন করবেন, মানে ট্রিটমেন্ট করবেন। চমৎকার, তাহলে তুমি যাও, নিতুকে নিয়ে তুমি ট্রিটমেন্ট করাও আর আমাকে টাইম টু টাইম সব জানিও। তার মানে আপনি বলছেন যে আমি আরেকটু দেখি? হ্যাঁ দেখো কি হয়। আচ্ছা ঠিক আছে আব্বা, আপনি যা বলবেন তাই হবে। ওকে, আসসালামু আলাইকুম। মানে কি তন্ত্রফন্ত্র নাকি? তন্ত্রফন্ত্র নাকি? আমি কেন আমি কিছু বুঝতেছি না, আমি কিছু বুঝতেছি না, আমি বুঝছি না, কিছু বুঝি না, আমি দুনিয়ার কিছু বুঝি না, তোমাদের কিছু বুঝতেছি না, টাকা লাগবে টাকা, আমি আসলে হেল্প করতে হেল্প করবো। শুনুন না, আমার অনেকগুলো সমস্যা, বলুন একটা একটা বলুন, কিন্তু সবার সামনে বলা যাবে না। মানে আপনি কি একটু একান্তে বলতে যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ একান্তে। না কিছু কথা তো একান্তে মানুষে থাকতেই পারে, এটা তো হয়, সব কথা সবার সামনে বলাই যায় না। আমার গুরুজি গাঙ্গা আমার না না সারা রাত ঘুমো। আচ্ছা আমার সামনে আপনার কথাটা বলুন, তাহলে কোনো সমস্যা না। কারণ সবাই হবে। হ্যাঁ আপনি যদি আপনি আমাকে বলুন, আমাকে বলুন। হ্যাঁ 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 শুনুন না, আমি তো কথা বলার সুযোগই পাই না, খালি ঘুমিয়ে পড়ে। বলে বলুন না, ঘুমিয়ে পড়ে খালি। বলে বলুন যে আপনার আপনার স্বামী ঘুমিয়ে পড়ে? হ্যাঁ ঘুমিয়ে বলুন, স্বামী রাখার দরকার। আমি যা আমাকে নিয়ে আসছো কিরে, আমি গাজী বারবার সাথে কথা বললে তোমার সমস্যা নাকি? কোন সমস্যা নেই, এখন অনেক রাত হচ্ছে, তুমি এখন খাবে, খাওয়া দাওয়া করবে, না খাওয়া দাওয়া করে ঘুমোবে। উনি তো অনেক ভালো, আমার সাথে খুব ঠিকঠাক কথা বলেছে, আমার সাথে কথা বললে তোমার, তুমি এখন খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করে ঘুমাবে, তারপর কালকে কাঞ্জিপুরের সাথে কথা বলবে, ঠিক আছে? শুভটা বসে থাকো। আমি কাঞ্জিপুরের সাথে কথা বল। হ্যালো, হ্যাঁ ও আমাকে রুমে এনে আটকে রেখেছে, আমার সাথে কথা বলতে দেয় না। দাও ফোন দাও। রং নাম্বার? রং নাম্বার না, কাঞ্জিপুরম ফোন করেছিল, কোনো রং নাম্বার না, তুমি ফোন নিয়ে যাচ্ছ। আই কাঞ্জিপুরম ফোন করেছে, তুমি ফোন নিয়ে গেলে কেন? আই তুমি ফোন নিয়ে গেছো কেন? চুপচাপ চুপচাপ বসে থাকো। নিজেকে বলবি যে মানে কাঞ্জিভরম যে তিনটা তিনটা বেড়াল আছে। হ্যাঁ বলবো, তিনটা বেড়াল আছে। ম্যাম আমার কথা শুনবি, কথা শোন, কাঞ্জিভরম যে তিনটা বেড়াল আছে তাদেরকে খাওয়াতে হবে, এই জন্য কাঞ্জিভরম চলে গেছে, ঠিক আছে? হ্যাঁ বলবো যে তিনটা বেড়াল আছে, তিনটা ম্যাম করতে দুধ খাওয়াতে হবে, গরুর দুধ খাওয়াতে হবে, ছাগলের। একবার বলবি, একবার বলবি, কি বলবি বল?
একবার তিনটা বিড়াল আছে। সুন্দর করে বুঝিয়ে দিবি, রিপিট করবি না। তিনটা বিড়াল আছে বলবি, বিড়াল একদম বেশি কথা বলবি। তিনটা বিড়াল আছে, দুধ খাবে গরু। নিতু কেঁদো না প্লিজ, কেঁদো না। আচ্ছা শোনো, অনেক রাত হয়েছে না, তোমাকে খেতে হবে না। এভাবে সারা রাত গল্প করলে কি হবে, আড্ডা দিলে কি হবে? তুমি এখন খাবে, তারপর ঘুমাবে। তুমি এখন যদি না খাও, তুমি না ঘুমাও, তাহলে তো তোমার শরীর খারাপ করবে। আমরা সবাই খাবো না। শোনো কাঞ্জিভরমজি চলে গেছে, কালকে সকালে আমাদেরকে যেতে বলেছে, আমরা যাবো। এই যে তোমার ভাইয়ের কাছে শোনো, এই বল কাঞ্জিভরম তো চলে গেছে, আর ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগছে সেই জন্য চলে গেছে, কারণ ওর ঘন্টায় ঘন্টায় ক্ষুধা লাগে। উনি বললো ওনার কুল্লুর বাসায় আমাকে যে আমাদেরকে যেতে, আমরা যাবো, ওখানে তোমার চিকিৎসা হবে। আমি বললাম ক্ষুধা যেহেতু লাগছে, এখানে কিছুক্ষণ খাও। উনি বললো কি না, ওনার বাসায় তিনটা পুষি বিড়াল আছে, পুষি বিড়াল ক্ষুধা লাগছে। ম্যাম কথা, আমার পুষি বিড়ালগুলো কি করছে? আমার পুষি বিড়ালগুলোকে খাওয়াবে কে? পাশের বাসার আন্টি কেন বলছিলাম যে দুধ খাওয়াতে, তুমি কি টাকা দিয়ে আসছিলা? আমি সব দিয়েছি, ঠিক মতো নিয়মিত ওদেরকে দুধ খাওয়ানো হচ্ছে, কোনো সমস্যা নেই। আচ্ছা আমি তোমায় কথা বলিয়ে দিচ্ছি, এই সাথে কথা বলবো ওই যে আন্টি সাথে। আন্টির সাথে কথা বল, আন্টির সাথে কিভাবে কথা? এই ফোন করে খাবারের অর্ডার দে। কে খাবে এখন? খুশি বিড়াল, খুশি বিড়াল খাবে, তুমি খাবে, আমি খাবো। আচ্ছা তুমি কি খাবে বলো তো, কি খাবে? আমি কিছু খাবো না, না আমি কিছু খাবো না। তোমার খুশি বিড়াল খাবে, তুমি খাবে। খুশি বিড়াল কিভাবে খাবে? আমার বুবুর খুদা লাগছে, বুবু খাবে, বুবুর জন্য খাবার পাঠাও, ভাত পাঠাও, মাংস পাঠাও। ঠিক মতো অর্ডার। আমি কি খাবো? কি খাবে, কি খাবে? আমি কিছু খাবো না। খাবারের পরে কথা জমে যায় না, গ্যাস হয় ঠিক না। কথা তো তোমার সঙ্গে শেষ করতেই হবে, যেমন করে বাড়ি আমি ফোন করছিলাম কিন্তু কে যেন কেটে দিল না কি। আমার হাজবেন্ড ফোনের তার খুলে নিয়ে চলে গেছে, ও যাতে আমি যাতে না ফোনে কথা বলতে পারি। কে কে করেছে গাছ? কে করেছে? ও আমার হাজবেন্ড। হ্যাঁ তা তো করবেই, ও তো করবেই, ও তো সমস্যাটা কি জানে যে সবাই কেমন সন্দেহ করবে যে কে কি করে ফেলছে। হ্যাঁ এটা কিন্তু হবে, এবং এই কাজ সে করতেই থাকে। ওই যে বললাম না যে পিত্তি গরম। হ্যাঁ পিত্তি গরম, পা গরম, কলজা গরম, মাথা গরম, আলু গরম, সিঙ্গারা গরম, পুরি গরম, গরম গরম, যা গরম, যা গরম, গরম ডিশ, সিদ্ধ ডিম, গরম। আমি এত এত যে তদারকি করছি, এত যে তোমাদের পেছন 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 লেগেই আছি, কেন সেটা দাদা ভালোর জন্য। প্রথম যে কাজ, হ্যাঁ প্রথম যে কাজটা করতে হবে তাকে ওই ব্রাহ্মী রসায়ন খাইয়ে দিতে হবে, তেল বসাতে হবে, নানান কিছু করতে হবে, নাহলে ভালো হবে না। বুঝতে পারছো তো? হ্যাঁ করতে হবে। হচ্ছেটা কি সব? এটা হচ্ছে কি? উগান্ডা রয়েছে, তারপরে লিবিয়া রয়েছে, তারপরে মধ্যপ্রাচ্যের অনেক বেড়াল। বুঝতে পেরেছো? আপনার বেড়ালের কি কালার? আমার একটা গোল্ডেন, একটা হোয়াইট, একটা হোয়াইট এর মধ্যে ব্ল্যাক, তিনটা বিড়াল। তাই নাকি? আপনার কি কি কালারের? আরে কালার আমি তো কালার করিনি,
বিড়ালকে বাটিক করেছি। আমার বিড়াল আছে তাই দেই করে। আমার বিড়ালের সঙ্গে তোমার বিড়ালের কিন্তু বিয়ে হবে। বিরিয়ানি খাবো। বিরিয়ানি খাই আচ্ছা বিরিয়ানি। বিড়াল টাই টাই হয় আমিও করাবো। আমার বিড়াল। কোনো সমস্যা আমি নিজে হাতে করে দেব। কোনো সমস্যা এই দেখো বাবা। হ্যাঁ জি। কোনো দাদা কাঞ্জিবরম না অনেক ভালো, ও আমাকে ওর অ্যাসিস্ট্যান্ট ডক্টর হিসেবে অ্যাপয়েন্ট করবে। বাংলাদেশে গিয়ে আমি ডক্টর হব, অনেক মানুষের চিকিৎসা করব। তারপর সবাই আমাকে এত এত ভালোবাসবে, এত এত আদর করবে। আচ্ছা ঠিক আছে 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 তুমি আমাকে কথা বলতে দাও, আমি বলি, আমি একটু শোনো। তুমি নিতু, তোমার প্রিয় কাঞ্জিবরম জি না তোমাকে মানে আমাকে বলেছে যে আজকে তোমাকে মানে আজকে সকালবেলা মানে এক্ষুনি তোমাকে একটা জায়গায় নিয়ে যেতে। কোথায়? এই যে এই পাহাড়টা দেখছো না, এই পাহাড়ের পেছনে। পাহাড়ের ভিতরে? না না ভিতরে না, পাহাড়ের পিছনে। আমার একটা সুন্দর জায়গা, সেখানে মেঘ তোমাকে ছুঁয়ে ছুঁয়ে যাবে, সেখানে তোমাকে এক্ষুনি নিয়ে যেতে বলেছে। চলো আমরা সেখানে চলে যাই, সেখানে কাঞ্জিবরম জির সাথে তোমার দেখা হবে, তোমরা আলাপ করবে, আড্ডা মারবে, তার গল্প করবে, তারপর তো তুমি একসময় ডক্টর হয়ে যাবে। আচ্ছা তুমি ডক্টর হয়ে গেলে তুমি আমাকে অ্যাসিস্ট্যান্ট নেবে না? আমি তো তোমাকে নিতেই চাই, কিন্তু তুমি তো আমাকে কথাই বলতে দাও না। তুমি যদি আমাকে কথা বলতে দাও আমি তোমাকে অবশ্যই আমার আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে অ্যাপয়েন্ট করবো, তারপর তুমিও ডক্টর হয়ে যাবে, তারপর আম্মু আব্বু অনেক প্রাউড ফিল করবে, তাই না বলো? হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমরা তাহলে দ্রুত চলে যাই না, মানে অনেক দূর যেতে হবে, তো গাড়িতে করে যেতে হবে। চলো চলো আমরা গাড়িতে করে যাবো। হ্যাঁ হ্যাঁ চলো চলো চলো। কাঞ্জিবরম জি এই তো আমরা এক্ষুনি রওনা দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ কোথায় আসবো বললেন? কুল্লু পাহাড়ের ওপারে। আমাকে দাও। আচ্ছা আচ্ছা নিতু কথা, ও আচ্ছা আপনার সামনে পেশেন্ট আছে? ও আচ্ছা ঠিক আছে, মানে আমার তো বেশি সময় লাগবে না, পাতলিকুল থেকে তো মানে 20-25 মিনিটের মধ্যে আমরা চলে আসবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমরা আসছি। হ্যাঁ ওকে ওকে। উড়ে যেতে পারবে না, উড়ে যেতে পারবে তুমি? চারটিখানি কথা আপনি বুঝতে পারছেন? মদনমোহন কাঞ্জিবরমের আশিস কেন তুমি এমনি এমনি হওয়া যাবে, ওটা না ধরলে সেটা কিরাম? ওটা ধরুন বাবা, ওটা রিং বাঁধছে, ক্লান্ত হয়ে যাচ্ছে, একটা ফোনটা ফোন যাচ্ছে না, কি করবো বলতো? জি কাঞ্জিবরম জি, এই তো আমরা রাস্তায়, আমরা পাহাড়ের মাঝামাঝি জায়গায় আছি, আমরা উঠে যাচ্ছি। আচ্ছা
আমাকে ফোনটা দাও। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমাকে ফোনটা দিলে কি হয়? আমাকে আরে বাবা উনি ব্যস্ত মানুষ তো। অনেক দূর তো অনেক রুগী গিজ 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 করে বাসায় রুগী চেম্বারে রুগী অনেক রুগী অনেক রুগী। আচ্ছা ব্যস্ত থাকলে কি উনি আমার সাথে কথা বলতে পারে না? কি উনি কাজ করছেন? উনি রুগী দেখছেন না? রুগী দেখছেন না? এটা আমরাই আমরা কোনো কথাই শুনো না, আমি পানি খাবো। আরে ফোনটা ধরুন, আসছে যে ফোনটা না ধরলে পরে আমি কি কিরাম করে কি বলবো? আসছে যে কোথা থেকে কোথায় গিয়েছে আমি কি বলবো? কোনো কথা হলো কাহা মিলেগা? আর উসকে বাদ বাস স্ট্যান্ড দেখেঙ্গে কাহা কাহা ঢুঁড়ুগা? পহলে হম পাহাড়ো তো দেখতে হো, বাস স্ট্যান্ড পে চলতে হ্যাঁ। বাস স্ট্যান্ড পে দেখেঙ্গে, মিলে ঠিক হ্যায় নি, রেস্টুরেন্ট দেখতে রেস্টুরেন্ট খানা খা রহে হুম। What? আমরা যাবো, আমরা যাবো, আমরা একটা শর্টকাট রাস্তা পেয়েছি, ঠিক আছে সেই রাস্তা যাবো। আহা তুমি কেন বুঝতে পারছো না? এখানে তুমি তুমি তো অনেক অস্থির হয়ে আছো, আর পাহাড়ে যদি যেতে অনেক সময় লাগবে, যারা একটা শর্ট রাস্তা পেয়েছি। পাহাড়ে নিচ না, পাহাড়ে নিচ আর উপর কি? আশ্চর্য জনি হোটেল আসতো, ওনার সঙ্গে গেলেই পারতাম, যেহেতু আমরা তার বাসে চিনি না। শুধু শুধু আমরা একা একা কেন যাচ্ছি? তুমি গুগল ম্যাপ অন করো না। এখানে নেটওয়ার্ক নেই তো, এই যে দেখো দেখো ইন্টারনেট নেই, দেখো দেখেছো? দেখো 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 এখানে ইন্টারনেট নেই, দেখেছো? ইন্টারনেট নেই। ইন্টারনেট কেন নাই? এই পাহাড়ের ভিতরে ওরা টাওয়ার বসাতে পারেনি। টাওয়ার নাই পাহাড়ের ভিতরে, তাহলে ওরা কি করে থাকে? ওরা থাকে না, ওরা নেট ইন্টারনেট ছাড়া থাকে।